ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফ এম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ থাকে। সেই কুইজের সঠিক উত্তর এবং পোস্টটিকে সবচেয়ে বেশি যারা শেয়ার করেছেন সেই ভিত্তিতে দুজনকে উইনার নির্বাচিত করা হয়। আমরা কথা বলি আমাদের সেই সব শ্রোতাদের সাথে যারা উইনার হয়েছিলেন। এই সপ্তাহে আমরা শুনব অন্য একটি গল্প, আর সেটি নিয়ে আমাদের ফেসবুকে পোস্ট আছে, সেই পোস্টে একটি কুইজ আছে। সেই কুইজের সঠিক উত্তর লিখে পাঠান এবং পোস্টটিকে সবচেয়ে বেশি শেয়ার করুন। যারা হবেন উইনার তাদের দুজনকে সরাসরি কল করা হবে এবং তাদের কণ্ঠ আগামী পর্বের সঙ্গে যুক্ত করা হবে। চলুন শুরু করা যাক ক্যাপিটাল থিয়েটারের আজকের পর্ব। ক্যাপিটাল থিয়েটারে আজ আমরা শুনব মইনুল আহসান সাবেরের বিখ্যাত ছোট গল্প গ্রাস। মইনুল আহসান সাবের জন্ম 26 মে ঢাকা শহরে। পৈতৃক ভিটে একদা ছিল বরিশাল, এখন ভাগ হয়ে যাওয়ার পর পিরোজপুর। তবে যদিও প্রত্যন্ত অঞ্চল সহ বাংলাদেশের প্রায় পুরোটাই ঘুরেছেন, ওই পিরোজপুরেই তার যাওয়া হয়নি, সম্ভবত যাবেনও না। বাবার ফেলে আসা জায়গাটা ভূমিহীন সাবের কল্পনায় সাজিয়ে রেখেছেন। জন্ম, বড় হওয়া, লেখাপড়া, লেখালেখি, কর্ম ও সংসার জীবন এই এখানেই। ঢাকার নাগরিক দিকটা তাই দেখেছেন কাছ থেকে, অনায়াসে দেখেছেন, তাই নাগরিক জীবনের ছোটখাটো দিকগুলো দৃষ্টি আড়ায়নি। লেখাপড়া করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাজবিজ্ঞানে এমএসএস, তবে পুরনো কথা যদিও শিক্ষা প্রতিষ্ঠান তাকে যত না টেনেছে তার চেয়ে বেশি টেনেছে শিক্ষা প্রতিষ্ঠানের চত্বর। বড়দের জন্য লেখালেখি শুরু 1974 সালে। ও বছর 28 জুন সাপ্তাহিক বিচিত্রায় ছাপা হয়েছিল প্রথম গল্প মোহিনী তমসা। তখন তিনি এইচএসসির প্রথম বর্ষে। তারপর বিরতিহীন ও বিরতিসহ লেখালেখি, গল্প, উপন্যাস, কিশোর রচনা, অনুবাদ, রূপান্তর সব মিলিয়ে বোধহয় 80 ছাড়িয়েছে বই সংখ্যা। সংখ্যাটা হয়তো বেশি। প্রথম বই গল্পগ্রন্থ পরাস্ত সহিষ বেরিয়েছিল 1982 সালে। এখন চাকরি করছেন সাংবাদিকতা। চাকরি জীবনে এই সাংবাদিকতা ছাড়া আর কিছুই করা হয়নি তার। অবশ্য বেকার থাকার অভিজ্ঞতা তার আছে, সম্ভব হলে আবার সেই বেকার থাকার জীবনেই ফিরতে চান। ছোটবেলায় ডাকটিকিট জমানো ছিল প্রিয় শখ, এখন ভ্রমণ। পুরস্কার পেয়েছেন বেশ কয়েকটি, বাপি সাহারিয়ার শিশু সাহিত্য পুরস্কার, হুমায়ুন কাদের সাহিত্য পুরস্কার, ফিলিপস পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার। তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ যা, তা হল তিনি অর্জন করেছেন বিমুগ্ধ পাঠক ও হৃদ্য সমালোচক, স্ত্রী কেয়া এবং দুপুত্র দিব্য ও দীপ্রক নিয়ে তার সংসার। গ্রাস, কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, আনোয়ারুল আলম সজল, রাশেদ ইমাম, শাওন মজুমদার, রফিকুল ইসলাম ফরহাদ, মার্শিয়া রহমান। সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ, সার্বিক সহযোগিতায় শামীম আল মাহমুদ, পরিচালনা জাহান অরণ্য। চলুন উপভোগ করি মইনুল আহসান সাবেরের বিখ্যাত ছোট গল্প গ্রাস।
গ্রাস। লাল রঙের ভীষণ ঝরঝরে বাসটা আমাকে চরম বিস্ময়ের মুখোমুখি নামিয়ে দিয়ে গেল। বেশ দূরে বাসটাকে এখনো দেখা যায়, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, টলমলে পেছন দিকটা পর্দার বুকে ছবি কাঁপার মতো। আমি রাস্তার এক পাশে দাঁড়িয়েছিলাম। বাসের ড্রাইভার কিংবা কন্ডাক্টরদের এক মুহূর্ত সময় নেই নষ্ট করার। স্টপেজে নেমে চমকে গেলাম, ভুল জায়গায় নামিয়ে দিল ভাবছি। বললাম, আরে আরে, এ তো রাহিপুর না? ছোকরা হেল্পার বাসের দরজায় ঝুলে থেকে বলল, বাস কি জঙ্গলের মধ্যে দিয়ে যাইব? আরে একটু হাঁটলি তো রাহিপুর। সামনে খানিকটা হেঁটে গেলাম। এখনো অচেনা লাগছে সবকিছু। রোদ একেবারে বুক চিতিয়ে দিয়েছে, বাতাস শুকনো। যেদিকেই তাকাই কোনো কুল কিনারা নেই। আমি বাতাস শুঁকে দেখলাম, বাতাসে রাহিপুরের গন্ধ ভেসে বেড়াত। কিন্তু না, এখন বাতাস শূন্যতার মতো গন্ধহীন। হাঁটতে হাঁটতে মোটামুটি একটা হিসাব করি পেছনে তাকিয়ে। দুবছর বড় অল্প সময়, এতটা বদলে যাওয়া সম্ভব নয়। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। প্রথমটায় সন্দেহ ছিল, কিন্তু বাসের হেল্পার কেমন সহজেই নামিয়ে দিয়ে গেল। আজকাল নাকি বাস চলছেই হরদম, অথচ দুবছর আগে এসব কিছুই ছিল না। জিপে এসেছিলাম দল বেঁধে। আতঙ্কজনক নীরবতাকে চিড়ে চিড়ে জিপ এগিয়ে যাচ্ছিল। মনে হয়েছিল নীরবতারও নিজস্ব আওয়াজ আছে। এব্রোথেব্রো অনির্দিষ্ট অসমতল রাস্তা, জিপের অবস্থা ছিল টালমাটাল। এখন টান টান চাদরের মতো রাস্তা বিছানো। রাস্তা পাকা হয়েছে বাসে উঠে শুনেছি, তবু সেই আগের মতোই ভেবেছিলাম পাকা রাস্তার পাশে পাশে সেই কাঁচা রাস্তা, বড় বড় গাছ, কাঁপা কাঁপা পাতায় বাঁশির সুর, দুপাশে দীর্ঘ হয়ে ওঠা বাঁশঝাড়, মন কেমন কেমন করে দেয়া ঘুঘুর ডাক, ওসব আমার চোখের সামনে দিয়ে সার বেঁধে দ্রুত চলে গেল। চোখের সামনে এখন ঝাঁঝা রোদ, শুকনো বাতাস, আর কিছু নেই। বেশ অনেকটা এসে মনে হলো এদিকটায় একটা বিলের মতো ছিল, বুলা নাম দিয়েছিল ঝিলিমিলি ঝিল। বিলটা এখন হেজে মেজে গেছে কিংবা বুঝিয়ে দিয়েছে, সেখানে এখন রাস্তা। মাছরাঙার বদলে বিরাট সব ট্রাক যেন উড়ে যাচ্ছে, তাদের দ্রুত গতি দেখে খুব ভয় হয়। হঠাৎ তেজি বোমার মতো আওয়াজে নিস্তব্ধতা খান খান হয়ে যায়। প্রবল উৎসাহে এভাবে চলে আসায় নিজেকে হঠাৎ বোকা বোকা মনে হয়। বেশ খানিকটা পথ হাঁটতে হলো, চোখে সব ইতিমধ্যেই সয়ে এসেছে। এখন যেন কিছু কিছু চিনতে পারছি, সার বাঁধা দীর্ঘ এলাকা ব্যাপী গাছ ছিল অনেক, সব কেটে ফেলেছে। দুবছর আগে ছায়া দিয়েছিল আমাদের। ধুধু মাঠ পড়ে আছে, বড় চড়া রোদ, হাঁটতে ক্লান্তি লাগছে। বাসে ঘণ্টাখানেক আসার পর পেছনে ফিরে আসা নগরীকে এখন মনে হচ্ছে প্রচণ্ড এক রণক্ষেত্র, আর আমি রণক্ষেত্র পলাতক নিঃশেষিত এক সৈনিক। ফিরে আসছি এই পর্যন্ত ভেবে ঘাসহীন খোলা মাঠে হাঁটতে হাঁটতে আমার হাসি পেল। গেল সপ্তাহে সম্পাদক সাহেব ডাক দিয়েছিলেন। তিনটা মাস পাক্কা কিছু না করার পর চাকরি এই পত্রিকা অফিসে। রোজকার দশটা পত্রিকা থেকে আমাদেরটা ভিন্ন। রোববার সন্ধ্যায় বের হয়, ছাপিয়ে কুলিয়ে উঠতে পারি না। বৃদ্ধ সম্পাদক এই ব্যাপারে অভিজ্ঞজন। চটকদার সব খবর আর ফিচার ছাপা হয়, মাঝে মাঝে ফিকশন জাতীয় এমন লেখা যা মানুষের মনের গভীরতা দিন দিন হরণ করে নেয়, কিংবা বিখ্যাত রমণীর গোপন জীবনী ধারাবাহিকভাবে লেখা হয়। ফ্রি লাভ সম্বন্ধে, ইয়থ ফ্রাস্ট্রেশন, ভায়োলেন্স, উইচক্রাফ্ট, মেয়েদের ইমপ্রেস করার কৌশলাদি। এছাড়া থাকে রাজনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স, রেপ কেস, বৈজ্ঞানিক কাহিনী ইত্যাদি।
দু একটা ভারিক্কি প্রবন্ধ ছাপিয়ে বিদগ্ধ মহলেও তাক লাগানো হয়েছে। এবার আমার উপর পড়েছে ফিচার সংগ্রহের ভার। সম্পাদক ডেকে বললেন, দেখো একবার রাহিপুর থেকে ঘুরে আসো। বছরখানেক হলো ওখানে যান্ত্রিক মানুষ তৈরির কারখানা চালু হয়েছে। এতদিনে কাজ বুঝি পুরোদমেই চলছে। দুই একটা ছবি সহ একটা ফিচার ছাপতে পারলেই বাজিমাত। যেদিন বললেন তার পরদিন কাজে ব্যস্ত থেকে দ্বিতীয় দিন রওনা দিলাম। আমার সারা শরীর টানছিল রাহিপুর, ভেতরে ভেতরে চঞ্চল হয়ে পড়েছিলাম। মনের মধ্যে লাফাচ্ছিল উদ্দাম কোনো হরিণী। দুবছর আগে দল বেঁধে পিকনিক এসেছিলাম এই রাহিপুর, উজ্জ্বল ঝকঝকে রোদে লাবণ্যময়ী রমণী রাহিপুর। দুবছর আগের এক ধরনের আচ্ছন্নতা তখন ছিল, এখন এই কঠিন রাস্তা, তীব্র রশ্মির মতো রোদ পেরিয়ে যেতে যেতে ভীষণ দমে গেছে ভেতরে ভেতরে। আদিগন্ত বর্ণহীন, কিছুই নজরে পড়ে না। যান্ত্রিক মানুষ তৈরির কারখানাটা আর কত দূর? আমার যদিও বা তার প্রতি কোনো আকর্ষণ নেই, রাহিপুরের প্রতি যে তীব্র লোভ ছিল তা উবে গেছে। রাহিপুর এখন ভীষণ উদম, চোখে পীড়া দেয়। হাঁটতে হাঁটতে মরা বাতাসও ঘাম ধরিয়ে দিল। ইতস্তত হাঁটা বাদ দিয়ে একজনকে জিজ্ঞেস করলাম জায়গাটা। এক পলক আমাকে দেখে নিয়ে লোকটা রোবট কারখানার দিকে আঙুল উঁচিয়ে দিল। আরও একটা শূন্য মাঠ পেরিয়ে ওপারে, রাস্তার এক কোণ পেরিয়ে আবার মাঠের হলুদ হয়ে আসা ঘাসে পা রাখলাম। চারদিকটায় একবার চোখ বুলিয়ে নিলাম। না, কিছুই পরিচিত মনে হল না। মাঠের ডান ধার ঘেঁষে বিপজ্জনক লেখা বিদ্যুতের মিটার বক্স, পরপর তিনটি বিদ্যুতের তারবাহী উঁচু খাম, গোছা গোছা তার ভাসতে ভাসতে অনেক দূর চলে গেছে। মিটার বক্সের ধার ঘেঁষে অল্প এগিয়ে চোখ তুলতেই শরীরে আচমকা যেন বিদ্যুৎ আঘাত করল। অনভিজ্ঞের প্রথম চুম্বনের মতো আমার বুকের ভেতর শব্দ বাজছে দ্রুত লয়ে। অল্প দূরেই সেই বাড়িটা দেখলেই মনে হয় উড়ে উড়ে যাবে। ঠিক বাড়ি নয়, খড় দিয়ে তৈরি আধা ভাঙা ঘর। দুবছরে কিছু খড় উড়ে গেছে আর বাকিগুলো আরও কালচে হয়েছে। গতবার পিকনিকে এসে লুকোচুরি খেলার সময় বুলা লুকিয়েছিল এই ঘরটায়। এই এতদিনেও তেমনি উদ্দেশ্যহীন টিকে আছে, হয়তো শুধু আমার জন্য। হঠাৎ আমি সেই পুরনো গন্ধ টের পাই। এই ক্লান্ত ঘরের আশপাশে তা ঘুরে বেড়াচ্ছে। আমি এক ধরনের আত্মীয়তা বোধ করি। এখন এই সৃষ্টি ছাড়া পরিবেশের মাঝখানের ঘরটার কি বৈসাদৃশ্য! আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। রাস্তার লোকজন আমাকে হয়তো পাগল ভাবছিল, কিন্তু আমি সেই বটগাছটার জন্যে চারপাশে তাকিয়ে দেখি। খুব বিরাট বটগাছ, অল্প দূরেই ছিল, কিন্তু এখন আমার চোখের সামনে কোনো বটগাছ নেই। এখন চারদিক সমান। দুপুরে খাওয়া দাওয়ার পর গাছটার নিচে ছায়ায় বসেছিলাম। সুদূর থেকে ভেসে আসা শান্ত বাতাস ছিল, শিকড় শুদ্ধ উপড়ে ফেলেছে। একটা বিদ্যুতের খাম বোধহয় সেখানে উঁচু হয়ে দাঁড়িয়েছে। আশপাশে কোনো সবুজ দৃশ্য নেই। গতবার শুনেছিলাম এখানে পিকনিক স্পট হবে, নগরীর মানুষ ক্লান্ত হলে এখানে এসে ক্লান্তি জোড়াবে। তার হলো কই? নগরী তো ওই হা করে এগিয়ে এলো। এখনো মনের ভেতর রঙিন আবরণে জড়ানো আছে গতবারের কথা। পিকনিক শেষে সবাই যখন ফিরে যেতে ব্যস্ত তখন প্রায় সন্ধ্যা। বোলা আর আমি গিয়েছিলাম বটগাছের ওপাশে। জেদাজেদিতে বোলা দ্বিতীয়বার বলেছিল, ভালোবাসি। সন্ধ্যার ম্লান আলোয় বটগাছের নিচে দাঁড়িয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়েছিল। লালচে আলো তখন আমাদের জড়িয়ে যাচ্ছিল। ফিরে আসার সময় বোলার মন কি খারাপ! আমরা সবাই অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম। বোলাকে রুমালের চোখ মুছতে দেখে বলেছিলাম, কাঁদছো কেন? আবার তো আসব। আগে জানলে আমি আসতাম না,
রাহিপুরের প্রতি যে তীব্র ভালোবাসা আমার জন্মেছিল, আচ্ছন্ন হয়েছিলাম, তা আমার অটুট থেকে যেত। এভাবে আশা ভঙ্গ হওয়াটা বড় দুঃখের। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করে পথটা আবার জেনে নিলাম। নিরাসক্তভাবে হেঁটে যাচ্ছি, স্বাদহীন গন্ধহীন খানিকটা পথ অতিক্রম করতেই প্রথমে চোখে পড়ল সিমেন্ট রঙের কালো বাড়িটা। কারখানা সন্দেহ নেই, বিশ্রী কালো ধোঁয়া ছড়াচ্ছে। অবশিষ্ট গাছের পাতাগুলো হলুদ হবে, খসে খসে পড়বে। বটগাছের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এদিকটায়ও এসেছিলাম। বড় গাছের শিকড়ে দাঁড়িয়ে বোলা আর আমি হাতে হাত রেখে সূর্যাস্ত দেখেছিলাম। বড় বড় গাছের সবুজ পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ওরকম আর কেউ দেখতে পাবে না। কি অফুরন্ত গতি ছিল সবটায়। আশেপাশে দ্রুত আরো কারখানা উঠে যাচ্ছে, চতুর্দিক শূন্য হয়ে যাবে। এখন কারখানা হচ্ছে, দোকান বসবে, বাজার, মানুষ এসে ভিড় বাড়বে, মানুষের চোখে হিংসা, হাতে ধ্বংস ঝলসে উঠবে, মানুষ নিজেকে লুকুবে আর সবাই তখন দুঃখী হবে। চাঁদে মানুষ পা দিল। এক বন্ধু তখন বলেছিল, দেখেছ, একটা কবিতা লিখব প্রেমিকার মুখ নিয়ে তাও নষ্ট করে দিল। সে নেহায়েতই ঠাট্টা ছিল, আমরা খুব হেসেছিলাম। এখন মনে হলো এভাবে জীবনের সবটা দখল করে নেওয়ার কি দরকার। পৌঁছে গেলাম আর সিকি মাইলের পর। সাদা রঙের বিরাট দোতলা বাড়ি, কাঁটা তারে আবৃত, ফটকে প্রবেশ নিষেধ ঝুলছে, দুজন প্রহরী দাঁড়িয়ে। পরিচয় আর অনুমতিপত্র দেখিয়ে ঢুকে পড়লাম। সিমেন্টে বাঁধা টানা রাস্তা পেরিয়ে ঢুকলাম একটা বড় ঘরে। প্রায় শূন্য ঘরে এক পাশে ডেস্কে বসে আছে একজন। আমি এগোতেই দাঁড়িয়ে আমার দিকে তাকালো, কথা বলল না। দৃষ্টিটাও বড় অদ্ভুত, ভাবলে শীন মুখ। আমি আমার এখানে আসার কারণ জানাতেই খটাখট সুইচ টিপে গেল, তারপর মাথা নুইয়ে দরজা দেখিয়ে দিল। গাঢ় নীল রঙের স্যুট পরা সৌম্য দর্শন একজন বসে, ফিক করে তার সারা মুখে হাসি ছড়িয়ে গেল। ঘরের ফলকে দেখে এসেছি তত্ত্বাবধায়ক। ফলক না দেখলে হয়তো অন্য কিছু ভাবা যেত। বললেন, আরে আসুন আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি, ঠিক সময় মতো পৌঁছাতে পারেননি না? সুইচ টিপে দুবোতল ঠান্ডা পানীয় আনতে বলে একটা চার্ট দেখতে দেখতে বললেন, এক মিনিট। একটু পর পানীয় এলো। রিসেপশন ডেস্কে যে লোকটা বসেছিল সেরকম চেহারার এক লোক নির্বিকার ভাবে দুজনের সামনে দুটো বোতল আর গ্লাস রেখে চলে গেল। পানির বোতল টেনে নিতে নিতে তত্ত্বাবধায়ক সাহেব বললেন, আমার নাম তরফদার, আহমেদ তরফদার, বাইরের ফলকে দেখেছেন বোধহয়। আমি মাথা নাড়লাম, আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বাইরে থেকে দেখেছেন তো কারখানাটা, তা কেমন লাগলো? আমি তার হাসির প্রত্যুত্তর দিলাম, জবাব দিলাম অন্যভাবে, বেশ গম্ভীর আর প্রাণহীন মনে হল। ভদ্রলোক এবারও হাসলেন, হাসিটা বুঝি বাতিক। প্রাণহীন, অথচ দেখুন ঠিক প্রাণ না হলেও ওরকম একটা কিছু আমরা এখানে বানাচ্ছি বটে। আবার সেই রকম হাসি। হাসি থামিয়ে সোজা সুজি আমার দিকে তাকালেন। ঘুরে ফিরে দেখার ইচ্ছেটা আপনার প্রবল বুঝতে পারছি, আর দেরি করাবো না। সুইচ টিপে কাউকে কিছু বলে আমার দিকে ফিরলেন। লোক ডেকে পাঠালাম, আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে, তবে তার আগে একটা কথা। বেশ নির্বিকার ভাবে তিনি বললেন, রিসেপশনের লোকটা আর যে লোকটা আমাদের একটু আগে পানি দিয়ে গেল, তারা কিন্তু এই কারখানায় বানানো দুজন রোবট, কথা অবশ্য বলতে পারে না। আমার একবার মনে হলো আমার শরীর শিরশির করছে, কিন্তু পর মুহূর্তে মনে হলো না, বেশ স্বাভাবিক আছি। আমি যেন এরকম কিছু শোনার জন্য প্রস্তুতই ছিলাম। দু কারণে এরকম হতে পারে। রাহিপুরের শোচনীয় অবস্থা আমার মন খারাপ করে দিয়েছে, তাই কথাটা গায়েই লাগলো না, কিংবা অভাবনীয় বিষয়ে মানুষ খুব একটা বিস্মিত হয় না বলে।
আমাকে শান্ত দেখে তরফদার সাহেব কিছু বলতে যাচ্ছিলেন। পেছনের দরজায় আওয়াজ পেলাম। আমার বয়সী, এক মাথা উঁচু হবে আমার চেয়ে, আমার পাশে এসে দাঁড়াল। আমার দিকে অবশ্য তাকিয়ে নেই, তরফদার সাহেবের দিকেও নয়। মাছের চোখের নিশ্চল দৃষ্টি নিয়ে ভাবলেশহীন মুখে কোথায় যেন তাকিয়ে, বোঝার উপায় ছিল না। তরফদার সাহেব গলা পরিষ্কার করে দিয়ে বললেন, আমার ছেলে। ছেলের দিকে তাকিয়ে বললেন, জিয়া, ভদ্রলোক রোববার থেকে এসেছেন, আমাদের কারখানা সম্পর্কে কিছু লিখতে চান। তুমি ওনাকে কারখানার ইতিহাস জানিয়ে দাও আর চারদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখাও। স্বাভাবিকভাবেই আশা করেছিলাম এবার সে আমার দিকে ফিরবে, মাপা হাসির সাথে হাতও বাড়িয়ে দিবে, কিন্তু ওসবের ধার দিয়েও গেল না। দরজার দিকে এগিয়ে আমার দিকে সোজা ফিরে তাকাল। আসুন। লোকটা আমাকে আসুন বলল, কিন্তু চোখে কোনো দৃষ্টি আছে বলে মনে হল না। আমি তার মুখের দিকে তাকিয়ে উঠতে উঠতে পকেট থেকে নোট বই আর বল পেন বের করলাম, ক্যামেরার খোলস ছাড়ালাম। রাহিপুর একাই দেখব বলে সঙ্গে একজন ক্যামেরাম্যানও আনিনি, অতিরিক্ত ফিল্মও এনেছিলাম রাহিপুরের জন্য। লোকটা আর ফিরে তাকালো না, ঠান্ডা পা ফেলে হাঁটতে লাগলো। বিরাট হল ঘর পাশে ফেলে দোতলার সিঁড়ির মুখে হঠাৎ দাঁড়ালো, শান্তভাবে জিজ্ঞেস করল, আপনার এই কারখানার হিস্ট্রি জানা দরকার। হ্যাঁ। সিঁড়ি পেছনে ফেলতে ফেলতে জিয়া গলা খোলে, প্রথম প্রস্তাব উঠল 1966 সালে, এ হাত ও হাত হয়ে ফাইলটা 4 বছর 7 মাস 21 দিন চাপা পড়েছিল। তারপর আবার জোর আলোচনা উঠল, বিদেশি দুটো রাষ্ট্র আমেরিকা আর জাপান এগিয়ে আসে। কারখানার কাজ আরম্ভ হয় 1972 সালের 13 আগস্ট বেলা 5টায়। জাপান এখন পর্যন্ত রোবট তৈরিতে পৃথিবীতে শীর্ষস্থানীয়, তাদের বিজ্ঞানীর সংখ্যা এখানে 9 জন। রোবট তৈরি আরম্ভ হয়েছে 1973 সালের 21 মার্চ থেকে। আমাদের অগ্রগতি সম্বন্ধে আমি লিখে কুলিয়ে উঠতে পারছিলাম না, যন্ত্রের মতো অবিরাম বলে যাচ্ছে, থামছে না, ঠেকছে না, সন্তারিক হুবহু মনে আছে। বলার ভঙ্গি শরীর শীতল করে দেয়া নিরাসক্ত ধরনের, শ্রোতার প্রতি খেয়াল নেই, দম দেওয়া পুতুলের মতো বলে যাচ্ছে তো যাচ্ছেই, গুছিয়ে অবশ্য বলছিল। আমি বললাম, একটু আস্তে, পয়েন্টগুলো টুকতে তবে সুবিধা হয়। লোকটা ফিরে তাকালো না, অল্প সময় নিয়ে ব্যাপারটা হৃদয়ঙ্গম করল, তারপর থেমে থেমে বলে গেল বাকি ইতিহাস। কিন্তু অভ্যাসটা বুঝি প্রকৃতিগত, তার গলার স্বর ক্রমশ দ্রুত হয়ে আসে। সব মিলিয়ে কারখানাটা অদ্ভুত, বিরাট বিরাট সব কাণ্ড কারখানা, একের পর এক ঘর পেরিয়ে এসেছি, সব যন্ত্রপাতি আর রোবটে পরিপূর্ণ, প্রতি ঘরে ভিন্ন ভিন্ন বিস্ময় জমে আছে, আশ্চর্য রকমের প্রোগ্রেস। কিছু রোবট নিজেরাই ভ্রক্ষেপহীন কাজ করে যাচ্ছে, কিছু জমা হয়ে আছে বিক্রি হবে, আর এত যন্ত্রপাতি, শুধু যন্ত্রপাতি আর কলকবজা, এখানে ওখানে বোতাম আর সুইচ, এটা টিপলে ওটা হয়, ওটা টিপলে এটা হয়, মাথা ঝিমিয়ে দেওয়ার মতো ব্যাপার। মানুষের কাজ কি আশ্চর্যজনকভাবে কমে গেছে। সিগারেটের ইচ্ছা জেগেছিল ভীষণ, সিগারেট কেস থেকে একটা তুলে নিয়ে দ্বিতীয়টা জিয়ার দিকে এগিয়ে দিতে সে বলল, আমার সিগারেট দরকার নেই। চমকে উঠলাম, এই ধরনের প্রত্যাখ্যানের সাথে এই প্রথম পরিচয়। কি সহজে বলে দিল আমার সিগারেট দরকার নেই। দরকার না থাকলে লোকে হেসে না বলে, কিন্তু ও কি কথার ধরন, একবার মনে হলো সাধারণ ভদ্রতাটুকু জানা নেই। আবার অভদ্রই বা বলে কিভাবে, সাফ জবাব, নাকি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। প্রথম থেকে দেখছি বাইরের 8-10টা মানুষের সাথে কি প্রবল বৈসাদৃশ্য, হাঁটা চলায় কথাবার্তায় সমগ্র অবয়বে। কিছুটা আহত আর অপমানিত হলেও লোকটাকে নিয়ে বিস্ময় আমার বেড়ে গেল। ঘুরতে ঘুরতে আমি বিস্মিত হচ্ছিলাম এই ভেবে, মানুষ এখানে বেঁচে আছে কিভাবে, বাহ্যিক দিক দিয়ে বেঁচে থাকতে হলে কি কি জিনিসের দরকার তা আমার জানা না থাকলেও বুঝতে পারছিলাম এখানে তার অনেক কিছু নেই। ভেতরে আলো জ্বলছে কৃত্রিম ফ্যাকাশে, সূর্যের আলো ঢোকার কোনো উপায় নেই, দুদণ্ড কেউ কোথাও দাঁড়ালো না, একসাথে দুজনে কখনো কোনো কথা বলল না, ইয়ারকি আর গানের সুর ভাজা তো দূরের কথা। কি অজাগতিকভাবে সবাই হেঁটে যাচ্ছে,
সবার কি ভীষণ অনাসক্ত ভাব, নিজে যে আছে সেই অনুভূতিও যেন কারো নেই। সবাই যেন হাসি ঠাট্টা, প্রেম ভালোবাসা, সুখ দুঃখ, আনন্দ ইচ্ছার অনেক ঊর্ধ্বে। লোকটা সম্বন্ধে আমার অন্যরকম ধারণা জন্মাচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু ছবি তুলেছি, খুব একটা ভালো হাত আমার না। ফিল্মের শেষের দিকে এসে লোকটাকে বললাম, আপনার একটা ছবি তুলব। সে কিছু বলল না, আমার দিকে একবার তাকিয়ে আগের মতো হাঁটতে লাগলো। সুন্দর একটা স্পট খুঁজে নিলাম। রোবটগুলো প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে যেখান থেকে বেরিয়ে এসে সার বেঁধে অন্য ঘরে চলে যাচ্ছে, সেখানে দাঁড়াতে বললাম লোকটাকে। অনেকেই ছবি তুলতে বললে দলা পাকায়, কেউ দাঁত দেখায়, কিংবা কেউ গম্ভীর হয়ে যায়, সহজেই যেতে চায় না। এই এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স। লোকটার মুখে কোনো কিছুর চিহ্ন নেই। জায়গা দেখিয়ে দেয়া মাত্র সহজে সার বেঁধে বেরিয়ে আসা রোবটগুলোর পাশে এসে দাঁড়ালো। ডিস্টেন্স, অ্যাপাচার এসব ঠিক করে নিলাম, ছবিটা নিখুঁত করব। আসলে লোকটা আমাকে চুম্বকের মতো টানছিল, তার প্রবল নিরাসক্ত ভাবটাও আমি ক্যামেরার মধ্যে আনতে যাচ্ছিলাম। ভিউতে চোখ রেখে বেজায় চমকে গেলাম। লোকটা দাঁড়িয়ে আছে, তার পাশেই লাইন ধরে একটা দুটো করে রোবট বেরিয়ে আসছে। আমি চাচ্ছিলাম একটা রোবট বেরিয়ে ঠিক যখন তার পাশে এসে দাঁড়াবে আমি শাটার টিপব, খুব জমকালো ছবি হবে ধারণা ছিল। কিন্তু শাটার টিপতে গিয়ে চমকে উঠে থেমে গেলাম। দু ঘন্টা এই আশ্চর্য লোকটার সাথে থাকার পর মনে হলো, এ মানুষ তো। শাটার না টিপে মারাত্মক ভুল করেছি, নইলে কোনটা রোবট এই জাতীয় ক্যাপশনে ছবিটা ছাপিয়ে পাঠকদের ধাঁধায় ফেলতে পারতাম। না, সব দিক দিয়ে মিল নেই, শুধু চোখের দৃষ্টি আর মুখের ভাবে কি অদ্ভুত মিল। পেছনের ঘটনাগুলো আমার দ্রুত মনে পড়ে, সবকিছু মিলিয়ে আমি অনেকটা নিশ্চিত হই, লোকটা হয়তো মানুষ নয়, বিশ্বের সর্বাধুনিক কোনো রোবট হতে পারে, বিজ্ঞানের কোনো বিস্ময়কর সৃষ্টি, এই সমগ্র কারখানার সুপারিনটেন্ডেন্ট জাতীয় কিছু হবে সে। সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সার্ভিস দিচ্ছে। আসলে প্রথম থেকে এখন পর্যন্ত লোকটার কথাবার্তা, ভাবভঙ্গি, চালচলন, চোখের দৃষ্টি, নিরাসক্ত ভাব, এই সব কিছু মিলিয়ে লোকটাকে আমি যান্ত্রিক মানুষ ছাড়া আর কিছু ভাবতে পারছি না। আমি বুঝতে পারছিলাম আমার পা কাঁপছে, আমার নার্ভ বড় দুর্বল, এ কথা অনেকেই বলেছে। বোলা তো প্রথমবার ঠোঁট ছুঁয়ে আস্তে করে বলেছিল, তুমি কাঁপছ। তবে এই ব্যাপারটায় বোলাও চমকাত। কিছু কিছু ব্যাপার ঘটে যা দেখে সবাই চমকায়। আমি বুঝতে পারছিলাম কঠিন এক জেদ আমার ভেতরে ক্রমশ জায়গা জুড়ছে। লোকটা কিংবা যন্ত্রটাকে বাজিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবার প্রবল ইচ্ছা আমাকে আঁকড়ে ধরেছে। আবার ঘুরে ফিরে দেখতে লাগলাম একবার দেখা জায়গাগুলো। সাংবাদিকতায় ঢুকে বেহায়ার মতো অনর্গল কথা বলা শিখেছি, আর যে কোনো লোকের সাথে ভাব করে নেই সহজে, কথা বলতে লাগলাম। এরকম লোকের সাথে অবশ্য কথা এগোয় না, প্রয়োজনহীন খুচরো কথাও সে কখনো বলেনি। খুব কমন আলোচনা মেয়েদের প্রসঙ্গ তুললাম। আপনাদের এখানে কোনো মেয়ে কর্মচারী নেই? এই প্রশ্ন করে আমাকে একেবারে থামিয়ে দিল ছোট্ট না উত্তর দিয়ে। আরো কতক্ষণ মেয়ে প্রসঙ্গ মুখে রাখলাম, দুটো চমৎকার জোক বললাম মেয়েদের নিয়ে যা আমাদের পত্রিকায় ছাপা হয়েছিল, কিন্তু তার কানের লতি, নাকের ডগা, চোখের ভ্রু কিংবা ঠোঁটের কোণে কোনো পরিবর্তন দেখা গেল না। পছন্দ না হলেও অনেকে হাসে বা গম্ভীর হয়, একতরফা কথা বলে দেশের রাজনৈতিক অবস্থার দিকে ঝুঁকলাম। বাঙালি মাত্রই রাজনীতিজ্ঞ, এরকম প্রবল বিশ্বাস আমার ছিল। অথচ আমার সে বিশ্বাস ভেঙে দিয়ে লোকটা তেমনি নির্বিকার রয়ে গেল। জেদ তখন আমাকে আরো চেপে বসেছে। জিজ্ঞেস করলাম, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি ধারণা? সিঁড়ি বেয়ে আমরা নামছিলাম। লোকটা শান্তভাবে বলল, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি বলে যেতে লাগলাম,
মাত্র এ কদিনে কি বিস্ময়কর প্রোগ্রেস আপনাদের! দেশের সব জায়গায় আপনাদের মতো লোক থাকলে দেশের চেহারাটাই পাল্টে যেত। সাংবাদিকরা যত রকম তোষামোদ করতে পারে আমি তার সব কিছুই প্রয়োগ করলাম, কিন্তু আমার তোষামোদ তার মুখে চোখে কোনো উজ্জ্বল আভা আনল না। সেই রকম ফ্যাকাশে বর্ণহীন অনুজ্জ্বল হয়ে রয়ে গেল তার মুখাবয়ব। আমি মরিয়া হয়ে পুরনো প্রসঙ্গে ফিরে গেলাম। আচ্ছা, এত যে আপনাদের প্রোগ্রেস, আপনাদের রোবটগুলো আর তাদের কাজকর্ম তো দেখলাম অদ্ভুত, ইউনিক, একেবারে মানুষের মতো। তা আপনারা আরও অগ্রসর হওয়ার জন্য কি করছেন, মানে কোনো পরিকল্পনা কি হাতে নিয়েছেন? এই যেমন ধরুন ঠিক মানুষের মতো বা ঠিক আপনার মতো কোনো রোবট আপনারা বানিয়ে ফেলতে পারবেন? আমি প্রশ্ন শেষ করে খুব সহজ হয়ে গেলাম, যেন অনেকক্ষণ পর স্বস্তি পেয়েছি। বড় করে নিঃশ্বাস ফেলে তার দিকে তাকালাম, অথচ সে তেমনি বলে গেল, যেন তৈরি উত্তর। ঠিক মানুষের মতো রোবট বানানোর কথা আমরা ভেবেছি। ডক্টর ব্রুসে আসবেন জুন মাসের 7 তারিখে, তিনি এই ব্যাপারে বিশেষজ্ঞ। আমি একরাশ অক্ষমতা আর অসাফল্যের মধ্যে তলিয়ে গেলাম। কুলহীন কিনারাহীন হয়ে মনে হলো কিছু পারিবারিক প্রশ্ন করলে কেমন হয়। সেই সুযোগ পেলাম না। মৃদু একটা রিনরিনের শব্দ তার দিক থেকে ভেসে আসে। আলগোছে পকেট থেকে ছোট্ট একটা যন্ত্র বের করে কানে পাতলো অল্পক্ষণ, আমার দিকে ঘুরে বলল, তরফদার সাহেব ডাকছেন। আমি ফিরতে ফিরতে সবকিছু পরপর সাজিয়ে নিচ্ছিলাম। ভাবলেশহীন মুখ, নিশ্চল দৃষ্টি, শরীরের রং বর্ণহীন, কথাবার্তা, কথা বলার ভঙ্গি, স্মরণশক্তি, নির্বিকার নিরাসক্ত ভাব, চাঁচা ছেলা উত্তর, বোধহীন কোনো কৃত্রিমতা নেই। মানুষের মুখে যে ছাপ থাকে, যেমন শোক, দুঃখ, হাসি কান্না, প্রেম প্রীতি, আনন্দ ভালোবাসার কোনো ছাপ নেই মুখে। আমার বিপক্ষে ছিল দুটো বাধা। প্রথমত, সে কথা বলছে, এই বাধাটাকে সরালাম এইভাবে, বিজ্ঞানের সে এক উজ্জ্বল আবিষ্কার। বিজ্ঞান আজ বিস্ময়ের পর বিস্ময় সাধন করছে, সুতরাং টকিং রোবট বানানো খুব অভাবনীয় কিছু নয়। দ্বিতীয়ত, তরফদার সাহেব তাকে ছেলে বলে পরিচয় দিয়েছিলেন। আমার মনে হলো এটা নিতান্তই হাস্যকর বাধা। আমি এ বাধা অতিক্রম করলাম এভাবে, এটা স্বাভাবিক ব্যাপার, মানুষ তার প্রিয় পাত্রকে ছেলে বলে পরিচয় দেয়। হয়তো সে তরফদার সাহেবের বহু চেষ্টা, বহু পরিশ্রম আর বুদ্ধির ফসল, সুতরাং তাকে ছেলে বলা খুব অস্বাভাবিক কিছু নয়। তবু চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে বাধছিল। তাকে দেখতে দেখতে আমি তত্ত্বাবধায়কের ঘরে ফিরে আসি। আমার তুরুপের দাস তখন তরফদার সাহেব। বিরাট এক চার্ট থেকে মুখ না তুলেই জিজ্ঞেস করলেন, কেমন দেখলেন? আমি বলতে চাচ্ছিলাম অদ্ভুত, কিন্তু আমাকে সেই সুযোগ না দিয়ে তিনি মুখ তুলে বললেন, সত্যি কথা বলতে কি জানেন, এতদিন হয়ে গেছে কারখানা চালু হয়েছে, সেই উদ্বোধনী দিনে সাংবাদিকরা এসেছিলেন, তারপর আর কেউ দেখতে জানতে পাঠকদের জানাতে এলেন না, আপনি প্রথম। আজকের দুপুরের খাবারটা এখানেই সেরে যান। আমি হ্যাঁ বলবো না না বলবো ভাবছিলাম, তিনি বললেন, না বলবেন না, যেন সব রেডি হয়ে আছে। খেতে খেতে তরফদার সাহেব নানান মজার কথা বলছিলেন, দুটো ম্যাজিক দেখালেন, কারখানা সম্বন্ধে বলছিলেন। আমি একবার লোকটার কিংবা যন্ত্রটার কথা জিজ্ঞেস করতে গিয়ে কথার তোড়ে ভেসে গিয়েছিলাম, খাওয়ার পরেই সুস্থির হয়ে জেনে নেব। একবার রোবট সম্বন্ধে খুব অবাক করা কথা বললেন, আমি অবাক হইনি, মনে হচ্ছিল আসল জিনিসটাই ধরে ফেলেছি। তরফদার সাহেব হয়তো আমার বুদ্ধির দৌড় পরীক্ষা করে দেখার জন্য জিয়া নামের যন্ত্রটাকে আমার সঙ্গে পাঠিয়েছিলেন। খাওয়ার পর হেসে বললাম, তরফদার সাহেব, আপনার চালাকি আমি ধরে ফেলেছি। তিনি মুখ তুললেন, আমি বললাম, ভেবেছিলেন মানুষের মতো রোবট পাঠিয়ে আমাকে ধাঁধায় ফেলবেন, পারেননি। তিনি উৎসুক হলেন, মানে? আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমি তার গম্ভীর মুখ দেখে হেসে ফেললাম, আপনার ছেলে বলে পরিচয় দিয়ে যাকে আমার সাথে পাঠালেন সে যে একটা রোবট তা জানতে আমার বাকি নেই। আমি আশা করেছিলাম তার মুখের হাসি, চুপ করেছিলাম। হঠাৎ কাঁপতে আরম্ভ করলেন ভীষণভাবে, ধরা পড়ে নার্ভাস হয়ে গেলেন।
কাঁপতে কাঁপতে তিনি মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালেন। আমাকে খুব চমকে দিয়ে টেবিলের ওপর প্রবল হাতের আঘাতে চারদিক কাঁপিয়ে বললেন, স্টপ ইট, হি ইজ মাই সান, মাই ওন সান। তারপরেই বসে পড়ে বাঁহাতে মুখ ঢাকলেন। আমি প্রথমটা কিছু বুঝিনি, কিছুক্ষণ পর টের পেলাম আমার গা কাঁপছে। কাঁপুনি ক্রমশ উঠে আসে, আমি অস্তিত্বহীন হয়ে নিঃশব্দে বসে থাকি। অনেকক্ষণ পর তরফদার সাহেব মুখ খুললেন। আপনাকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যেন ভুল না করেন, তবুও ভুল করলেন। তার গলার স্বর জড়িয়ে যাচ্ছিল। আমি বসে থাকি। জিয়া নামের লোকটাকে যখন রোবট ভেবেছিলাম তখন কি জানতাম এর চেয়েও বড় বিস্ময় আমার জন্য অপেক্ষা করছে? তরফদার সাহেব ভাঙা গলায় বললেন, সবাই ভুল করে, যে দেখে সেই। আমি অনেকক্ষণ পর কথা খুঁজে পেলাম। মানে আপনি বলছেন জিয়া আপনার ছেলে? তিনি আগের মতো রাগলেন না, শান্তভাবে বললেন, হ্যাঁ আমার ছেলে। দাঁড়ান, ওকে ডেকে পাঠাই। আমি কিছু বলার আগেই তিনি সুইচে হাত দিলেন। জিয়া এসে পৌঁছলেই তরফদার সাহেব বললেন, বসো। জিয়া বসল, তেমনি কোনো দিকে দৃষ্টি ছিল না। তরফদার সাহেব একবার আমার দিকে চাইলেন, দেখুন তো ভালো করে। আমি দেখলাম, কিন্তু আমার কিছু বলার ছিল না। হঠাৎ তিনি গলার স্বর গভীরে নামিয়ে নিলেন, আপনাদের আর দোষ কি, ওকে দেখে ভুল তো করবেন। আমি থেমে থেকে সাহস জোগাড় করে বললাম, ব্যাপারটা একটু খুলে বলবেন? বুঝতে পারছেন না? আমি অস্পষ্টভাবে মাথা নাড়লাম। তার গলার স্বর যেন কোনো গভীর থেকে ভেসে আসছে, আমার ছেলে দিন দিন। আমি ভুলে গেলাম পা কাঁপছে। আমি বললাম, কেন? এবার তিনি ম্লান হেসে ফেললেন, বুঝতে অসুবিধা হচ্ছে? বলুন তো, আমার না হয় অভ্যাস হয়ে গেছে, কিন্তু আপনি এই কারখানায় কতদিন থাকতে পারবেন? আমি বললাম, আমার তো দম বন্ধ হয়ে আসছিল। জিয়ার ব্যাপারটাও সেই রকম, দম বন্ধ হয়ে গেছে। যন্ত্রপাতি ওকে ক্রমশ নিজেদের দলে টেনে নিচ্ছে। জানেন, ওর কোনো দুঃখ নেই, ভালোবাসা নেই, কাঁদে না, হাসে না, আর আর আমাকে বাবা বলে ডাকে না। তরফদার সাহেব চেয়ারে ভেঙে পড়লেন, তারপর হঠাৎ চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়ে এলেন। আপনাকে কি বলবো, গত মাসে ওর মা মারা গিয়েছে, ওকে নিয়ে গেলাম, কতক্ষণ মাকে দেখলো চাদর সরিয়ে, তারপর ছোট ভাই বোনদের, তারপর বলল আমি এখন কারখানায় যাব। আমার হাত খামচে ধরে তিনি বললেন, কিন্তু আমি তোর বাবা, আমি তো হাল ছাড়তে পারি না, বিয়ে দিয়েছিলাম পরিচিত এক সুন্দরী মেয়ের সঙ্গে, কিন্তু ওর অবহেলা মেয়েটাকে চরম অপমানই করেছে, কারখানা থেকে সরিয়েও লাভ নেই, চলে আসে। আর কোথায় সরাবো বলুন, কোথায় সরাবো? তরফদার সাহেব চেয়ারে ফিরে গেলেন শান্তভাবে। ঘরের ভেতর নীরবতা নিজেকে বিছিয়ে দিল। বহুক্ষণ চুপ করে থেকে তরফদার সাহেব ভাঙা গলায় মুখ খুললেন, আমরা কোটি কোটি টাকা ঢালছি, হাজার বিজ্ঞানীকে জড়ো করেছি, দিন রাত কাজ করে চলেছি, কারণ আমরা ঠিক মানুষের মতো রোবট বানাতে চাই। কিন্তু সাংবাদিক সাহেব, মানুষ যে ক্রমশ। তিনি কথা শেষ করতে পারলেন না, গলার স্বর
বুঝে গেল। আমি জিয়ার দিকে তাকালাম, সে তাকিয়ে আছে, কিন্তু কোন দিকে আমি বুঝতে পারলাম না। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।